লোক এসছে, খুব খারাপ অবস্থা। খেয়েছো দুপুরে? খেয়েছো? খাবার দাবার আছে কি? নেই না না, এখন প্রচুর লাইন বাইরে, মানে সেই লাইন দিয়ে করছে হচ্ছে, সব নিয়ে আসছে, খুব পরিস্থিতি খুবই খারাপ। তো তোমরা এখন কি সব গুছিয়ে নিয়েছো? ব্যাগ প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে, এখন আমি এই মুহূর্তে একটা ইমার্জেন্সি ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ হ্যাঁ, খুব অবশ্যই, মানে আমাদের ইমিডিয়েটলি যেন এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, খুবই খারাপ পরিস্থিতি। মানে ভোরবেলা বম অ্যাটাক হয়েছে, খুবই বাজে অবস্থা। আজকে সকালে যাদের ফ্লাইট ছিল সব ক্যান্সেল হয়ে গেছে, তারা সবাই হোস্টেলে ফেরত চলে এসছে, সব হোস্টেল পুরো ভরে যাচ্ছে, ফ্ল্যাটে যারা থাকতো সবাই চলে আসছে, তো খুবই বাজে অবস্থা। সেরকম কিছুই বলেনি এখনো কথা। খাওয়া দাওয়া করেছো না? আমাদের সময় সকাল 12:30 নাগাদ আমার বোনের সঙ্গে কথা হয় হোয়াটসঅ্যাপে। তো তখন ও কথা বলছে এবং ওর গলার স্বরে একটা মানে ভয় আতঙ্ক যেমন। তার আগে যখন বোনের সাথে সকালে কথা হয়, তো আমরা তো খবরে দেখতে পাচ্ছি এদিকে কিছু মানে হয়েছে ওখানে। তো আমি যখন ওর সঙ্গে কথা বলি, ও রীতিমতো কান্না করছে আর বলছে, দিদি কালকে রাত, তখন মানে মধ্যরাত, আমাদের এখানে তখন ভোর, তো সেই সময় ওদের মানে খুব কাছেই একটা ব্লাস্ট হয়েছে। কারণ সবাই আমরা জানি কিভ হচ্ছে, ওখানকার রাজধানী কিভেই আছে, আমার বোন কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছে। তো সেখানে অ্যাটাকটা হয়েছে এবং ওদের ঘরের দরজা জানলা এমনভাবে কেঁপে উঠেছে, ওরা তখন ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি করে। আর ওই যে ওদের ওদের হোস্টেলে যে ওয়ার্ডেন আছে তার কাছে গিয়েছে ওরা কথা বলতে যে ব্যাপারটা কী হলো। তখন ওদেরকে জানালো যে এরকম অ্যাটাক হয়ে গেছে অলরেডি, তখন আর বেরোনো যাবে না, অলরেডি এয়ারপোর্টগুলো ব্লক হয়ে গেছে। তখন থেকে তো ওরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, প্যানিকের মধ্যে আছে, এবং ওদের কাছে কোনো রকম খাবার সেরকম প্রিজার্ভ করা নেই, কারণ ওখানে তো এরকম মানে আগের থেকে জানতো না যে এরকম কিছু একটা হবে। তো সেই জন্য আমরাও প্রথম মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে দিয়ে আছি। খুব খারাপ অবস্থা। খেয়েছো দুপুরে? খেয়েছো? খাবার দাবার আছে কি? নেই না না, এখন প্রচুর লাইন বাইরে, মানে সেই লাইন দিয়ে করছে হচ্ছে, সব নিয়ে আসছে, খুব পরিস্থিতি খুবই খারাপ। তো তোমরা এখন কি সব গুছিয়ে নিয়েছো? ব্যাগ প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে, এখন আমি এই মুহূর্তে একটা ইমার্জেন্সি ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ হ্যাঁ, খুব অবশ্যই, মানে আমাদের ইমিডিয়েটলি যেন এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, খুবই খারাপ পরিস্থিতি। মানে ভোরবেলা বম অ্যাটাক হয়েছে, খুবই বাজে অবস্থা। আজকে সকালে যাদের ফ্লাইট ছিল সব ক্যান্সেল হয়ে গেছে, তারা সবাই হোস্টেলে ফেরত চলে এসছে, সব হোস্টেল পুরো ভরে যাচ্ছে, ফ্ল্যাটে যারা থাকতো সবাই চলে আসছে, তো খুবই বাজে অবস্থা। সেরকম কিছুই বলেনি এখনো কথা। খাওয়া দাওয়া করেছো না? খেতো না। আচ্ছা, ওখানকার ছবি কিছু দেখেছো না? তুমি কিছু খেয়ে নাও, শুকনো খাবার নেই ঘরে, মানে আমরা সকাল থেকে তো একদম এই অবস্থায় আছি যে মেয়ে একা ওখানে। ওই জন্য ইন্ডিয়ান সরকারের কাছে আমার আবেদন, যাতে যত সুস্থ শরীরে আমার মেয়ে আমার ঘরে ফিরে আসুক, এটাই আমি চাই। Thank you.
আহ